ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে খুব স্বাভাবিক, কারণ এরা দুজন এই সময় সমসাময়িক ছাত্র, এদের একটা দৃষ্টিভঙ্গি থাকবে। কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে, রাজ্যপালকে নিয়ে যখন আমরা আলোচনা করছি, রাজ্যপাল এবং তার সাথে শিক্ষা খুব স্বাভাবিক, কিন্তু এর পাশাপাশি রাজ্যপালের ভূমিকা আইন শৃঙ্খলা রক্ষা, রাজ্যের দুর্নীতি, রাজ্যের পুলিশ প্রশাসন, প্রত্যেকটি ক্ষেত্রে রাজ্যপালকে কিন্তু আমরা বারবার দেখছি একটা বাধা স্বরূপ হয়ে দাঁড়াচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। এটা অস্বীকার করে লাভ নেই যে কিছু কিছু ক্ষেত্রে রাজ্যপালের সদর্থক চিন্তাভাবনা থাকলেও বাস্তবায়িত যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে একটা একপাক্ষিক ভূমিকা রাজ্যপাল নিচ্ছেন, এবং সেটা গত পঞ্চায়েত নির্বাচনেও আমাদের প্রমাণ হয়ে গেছে। রাজ্যপাল ছোটাছুটি করেছেন কিন্তু আলটিমেটলি নিট ফল জিরো। রাজ্যপালের সাথে তুমি যে নন্দিনী চক্রবর্তীর যে কন্ট্রাডিক্টের কথা বললে, সেই কন্ট্রাডিক্টের নিট ফল জিরো, রাজ্যপাল কোন জায়গাটাতে দাঁড়িয়েছেন, কোন অবস্থানে দাঁড়িয়েছেন। নাম্বার ফোর, তুমি একটি বিশ্ববিদ্যালয় নয়, শুধু যাদবপুর নয়, সমাবর্তন উৎসবে আমরা দেখেছি কিভাবে স্পয়েল্ড হয়ে গেল সমাবর্তন উৎসবটা, এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে মানসিকতা ছিল শিক্ষার মানসিকতা, তারা গ্র্যাজুয়েট হওয়ার পরে, তারা বিভিন্ন ডিগ্রিজ পাওয়ার পরে তারা রেকগনাইজড হবে, ঠিক সেই জায়গার আগের দিন রাজ্যপাল সার্কুলার জারি করলে সেটাকে বন্ধ করবার চেষ্টা করলেন। কিছু ক্ষেত্রে বন্ধ হয়েছে, কিছু ক্ষেত্রে হয়নি, বাদ দাও সেটা। এখানে শিবাজিদা আছেন, আমি বারবার বলছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, সারা বাংলায় বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি বা পরিবেশ, তাতে রাজ্যপালকে মনে হয় না বারবার রাজ্য সরকারের সাথে সংঘাতে গিয়ে যে ক্ষতিটা হচ্ছে সে ক্ষতিটা খুব স্বাভাবিক অর্থে ছাত্রছাত্রীদের হচ্ছে। কারণ আমরা অবিবেচকের মতো বহু ডিসিশন রাজ্য সরকারকে নিতে দেখেছি, বহু ক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষামন্ত্রীর ভূমিকা যথার্থ নয়, আরও বেশি প্রকট হওয়া উচিত ছিল। কিন্তু এই যে কন্ট্রাডিকশন, রাজ্যপাল বলছেন মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে হবে শিক্ষামন্ত্রীকে, এখন প্রশ্নটা যদি সেখানে এসে দাঁড়ায় একজন সাধারণ ছাত্র বা ছাত্রছাত্রীর অভিভাবক হিসেবে, আমরা কীভাবে দেখতে পারি? আলটিমেটলি দেখা যাচ্ছে এটা একটা স্পয়লিং চলছে। সুকান্তবাবু সঠিকভাবে বলেছেন, আমি এখানে শেষ করব, স্পয়লিংটা এখানে যে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, শিক্ষার মান, শিক্ষার মর্যাদা, এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা রাজ্যপালের যে ভূমিকা দেখি বা রাজ্য সরকারের যে ভূমিকা দেখি, সেখানে আবার বলি রাজ্যপালের ভূমিকা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।